জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি অঞ্চলের নাংটাগছ বুথে বিজেপির যুব মোর্চার জনসভা মঞ্চে আগুন লাগানোর অভিযোগ। অভিযোগ, বৃহস্পতিবার রাত 12টা নাগাদ বেশ কয়েকজন দুষ্কৃতী সেই মঞ্চে আগুন লাগিয়ে দেয়। সেই সময় মাঠের কাছাকাছি ছিলেন যুব মোর্চার কয়েকজন কর্মীর বাড়ি। তারা ঘটনাটি দেখতে পেয়ে ছুটে আসে, চিৎকার চেঁচামেচি করতে দুষ্কৃতীরা পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় বিজেপি এবং যুব মোর্চার কর্মীরা চলে আসে, তারাই সকলে মিলে আগুন আয়ত্তে আনে। মূল মঞ্চে তেমন ক্ষতি হয়নি, এ বিষয়ে তাদের কি বক্তব্য আসুন জেনে নেওয়া যাক। আজকের বিষয়টা কি দেখছো? আজকের বিষয়টা একটু আগে খবর পেলাম, আগামীকাল আমাদের এখানে একটা যুব মোর্চার পক্ষ থেকে একটা প্রোগ্রাম হবে, তো এটার প্যান্ডেল করা হয়েছে। হঠাৎ করে খবর পেলাম যে এখানে কেউ কিছু দুষ্কৃতি এসে আগুন প্যান্ডেলে আগুন ধরিয়ে দিয়েছে। তারপর আশেপাশের লোক ছুটে আসে, সবাই সেই দুষ্কৃতিরা এদিক দিয়ে পালিয়ে যায়। তো হ্যাঁ, তো এই ঘটনাটা মানে কীভাবে ঘটতে পারে? জিনিস দেখুন, পরিষ্কার দুষ্কৃতীদের দৌরাত্মা চলছে। এই সরকারের আমলে দুষ্কৃতীরা বহুত লম্বা জীবন কাহিনী, ওদের অনেকটা ক্ষমতা, ওদের কি বলবো আর কি, ওদের সব ক্ষমতাই ওদের কাছে। আজকে দুদিন থেকে আমরা পুলিশের কাছে ঘুরছি, বিডিও অফিসে ঘুরছি পারমিশনের জন্য, পারমিশন ঠিকঠাক পাচ্ছি না। আজকে এখানকার তৃণমূলের যে সমস্ত নেতা আছে, নেতা বলে ওরা না, ওরা এক কথায় এরা দুষ্কৃতী। আশপাশে মস্তানি করে বেড়ায়, যেখানে সেখানে টাকা তুলে, বালি মাফিয়া যারা আছে এই চত্বরে, এই ন্যাংটাগজ বুধের চত্বরে, এরা দুষ্কৃতি হিসাবে আশেপাশের লোক জানে। তাদের মাথা ব্যথা হয়ে গেছে, তাদের একটা আতঙ্ক তৈরি হয়েছে যে এই বুথের সম্পূর্ণ লোক বিজেপির পক্ষে আছে, বিজেপি যেন এখানে কোনো প্রোগ্রাম করতে না পারে। এর জন্যই আজকে এই সভাটাকে পণ্ডল করার জন্য এখানে রীতিমতো পেট্রোল নিয়ে এসেছে, পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে এই প্যান্ডেলটা পুরো একটা চেষ্টা করেছে। এই সভাকে ঘিরে কি এমনি আগে থেকে কোনো রাজনৈতিক উত্তেজনা ছিল কি? আপনারা কিছু দেখেছিলেন? দেখুন, রাজনৈতিক উত্তেজনা তো ওদের কাছে নেই, খেলা হবে যে স্লোগানটা ছিল, সাধারণ মানুষ ওদেরকে জবাব দিচ্ছে, খেলা অলরেডি শেষ হয়ে গেছে, ওদেরকে মাঠের থেকে বের করে দিয়েছে। তাই রাতের অন্ধকারে প্যান্ডেলের উপর আগুন দেওয়ার একটা চেষ্টা করেছে। না, ওরাই যে করিয়েছে সেরকম কোনো প্রুফ আমরা নিশ্চিত যে ওরা এই চত্বরে সাধারণ মানুষের উপরে যে আজকে এক মাস আগেও যেভাবে অত্যাচার করেছে, বিজেপির লোককে কোনো প্রোগ্রাম করতে বাধা দিয়েছে, আজকে প্যান্ডেলটা হওয়ার পরে যে অত্যাচার করবে, আমরা নিশ্চিত যে তৃণমূলের দুষ্কৃতি বাহিনীরাই এটা করেছে। তো এই ঘটনার পর কালকের সভার পরিকল্পনা কেমন? কালকের সভা রীতিমতো হবে, ওরা বলছিল খেলা হবে, আমরা খেলার জন্য প্রস্তুত, যদি ওদের ক্ষমতা থাকে আগামীকাল দিনের বেলা খেলতে যেন আসে, মাঠে যদি ক্ষমতা থাকে মাঠে খেলতে আসবে, আমরা খেলার জন্য প্রস্তুত। এই ঘটনা নিয়ে আপনারা এখন কি চাইছেন? আমরা প্রশাসন এসছে, থানায় ফোন করেছিলাম, প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে এটা আমরা আসার আগেই। দলদাস এতদিন প্রশাসন ছিল, আগামী দিন যত সঠিক বিচার করে এটা আশা রাখবো, আর যদি প্রশাসন যদি ব্যবস্থা না নেয় সেই ব্যবস্থা আমরা নিতে বাধ্য হব। আচ্ছা, আপনার নাম? আমার নাম নিতাই মণ্ডল, রাজগঞ্জ উত্তর মণ্ডল ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে। আচ্ছা, বিষয়টা কী করে নজরে আসে, মানে কী দেখতে পাওয়ার প্রথমে? প্রথমে আমরা একটা ইনভাইট ছিল, ওই ইনভাইট থেকে আসার সময়
তো আসার সময় আমি স্কুল ঘরে এখানে দেখি যারাই দেখি যে আমাদের স্টেজের পিছনে অনেকগুলো লোক। আচ্ছা, তো হুট করে ওখানে আমরা ভাবছি যে আমাদের লোক, তারা বলি কে, তো যেই আমরা এদিকে আসি ওরা দৌড়ে দৌড়ে পালায়, দেখি যে আগুন লাগাই দিয়ে দৌড়ে পালায়। আচ্ছা, মানে প্রথমে আগুন লাগানো দেখতে পাওনি? না, অবশ্যই দেখতে পেয়েছি, তো আলো দেখতে পেয়েছি, আমরা তো ভাবতে পারিনি যে আগুন লাগাই দিবে কেউ। আচ্ছা, তারপরে দেখেছি না, তারপর যখন কাছে আসি দেখি যে আগুন, তারপর আগুন নেবে ওরা দৌড়ে পালায়, তো আমরা দুজনে মিলে আগুনটা নিবাই, চেষ্টা করি আগুন নিবানো যতটা পারি, তো যা তো ক্ষতি হয়েই গেছে অলরেডি। আচ্ছা, তো কারা মানে দেখেছো কি, মানে কে বা কারা করেছে এরকম কিছু দেখেছো? দেখতে পাইনি, মুখ দেখার আগেই পালাই গেছে ওরা। ওরা কিসে আসছিল, কোনো গাড়ি ঘোড়া? হ্যাঁ, বাইক নিয়ে আসছিল। একটা না, কয়টা কটা বাইক নিয়ে আসছিল? ম্যাক্সিমাম দুটো বা তিনটে বাইক ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোন দিক দিকে আসছিল ওরা? আসছিল তোমার আপনার কি বলে পানিকুড়ির দিক থেকে। আচ্ছা, তোমার নাম? উৎপল দাস। এখানে আমার দাদা নিতাই দা তো বললোই বিষয়টা নিয়ে, তো আমি যখন খবর পাই সাথে সাথে দাদার নিতাই দারও ফোন আসে যে তোর যে কালকে এখানে যুব মোর্চার প্রোগ্রামে সভা আছে, সেই প্রোগ্রামে কোনো কিছু একটা ঘটনা ঘটছে, খবরটা কি দেখ। তৎক্ষণাৎ আমি এখানে লোকাল ওদেরকে ফোন করি, ওরাও আমাকে সাথে সাথে ফোন করে, ওরা খবরটা জানায় যে আমরা যে কালকে আগামীকাল যে এখানে একটা বুথ সম্মেলনের যুব মোর্চার সভার আয়োজন করেছি, সেই সভাতে প্যান্ডেলে আগুন লাগানোর চেষ্টা করে। এখানে আমাদের পুরোপুরি মনে হচ্ছে এখানে তৃণমূলের দুষ্কৃতীরা, তারা যে এখানে বিজেপির পুরা বুধে সব কর্মীবৃন্দু সবাই সকলে সহযোগিতা করে এত সুন্দর প্রোগ্রাম হবে এটা ওরা মেনে নিতে পারছে না, তাই ওরা দুষ্কৃতি দিয়ে আমাদের এই প্যান্ডেল জ্বলানোর চেষ্টা বা আমাদের প্রোগ্রাম নষ্ট করার চেষ্টা করেছিল। তো আমাদের ছেলেপেলেরা সজাগ ছিল, তারা দেখতে পায় তৎক্ষণাৎ এসে আগুন নেবায় এবং তাদেরকে পালিয়ে যেতেও দেখে না। যেহেতু মুখ দেখা যায়নি, তো কীভাবে নিশ্চিত হচ্ছে এটা তৃণমূলের দুষ্কৃতিরাই করে থাকতে পারে? ওই তো বললাম, দাদাও বলেছে ওদের জ্বলন হচ্ছে। বিজেপি শুধু এই ন্যাংটাগঞ্জ বুধে নয়, রাজগঞ্জ বিধানসভায়, রাজগঞ্জ উত্তর মণ্ডলে আমাদের বিশেষ করে এমনভাবে সব আমাদের কার্যক্রম চলছে, মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি, মানুষের সহযোগিতা করছি, মানুষ আমাদেরকে চাইছে আগামী দিন বিজেপিতে বিধানসভা ভোটে এবার ক্ষমতায় আমরা আসবো, ওরা এটা মেনে নিতে পারছে না। আচ্ছা, না পারায় তারা কী করবে, পাগলা কুত্তা হয়ে গেছে, পাগলা কুত্তার মতন যা মন তাই করে বেড়াচ্ছে। আচ্ছা, ওদের ভাইপো যা মন তাই বলে বেড়াচ্ছে মাইকে বড় বড়, দিদি যা মন তা বলছে, পাগলের মতন বকছে। যা হোক, প্রশাসন এই বিষয় নিয়ে কী সাহায্য করছে, কীভাবে দেখছে বিষয়? প্রশাসন দাদা ফোন করেছে, আমাদের দাদা নিতাই দা ফোন করেছে সাথে সাথেই, করার পরে প্রশাসন আসছে, প্রশাসন আসে রীতিমতো প্রশাসন দেখছে আগুনের পেট্রোলের যে ওরা নিয়ে এসেছিলো সেই জিনিসপত্র দেখছে, এখানে অন্য আরও কিছু জিনিস ওরা দেখছে, প্যান্ডেলে কাপড় আগুন জ্বলে গেছে সেটাও দেখছে, আমাদের যে ক্ষতি তারা করতে চেয়েছিলো পুলিশ প্রশাসন নিজের সচোখে দেখেছে, আমরা আশা রাখবো প্রশাসন আইনের দিক থেকে তারা সঠিক ব্যবস্থা করবেন। তো সেই ক্ষেত্রে এই ঘটনার ঘিরে কি কালকে সভাতে কোনো প্রভাব পড়বে? সভা প্রভাব পড়বে এটাই যে ওরা যে বানচাল করার চেষ্টা করেছিল আরও দ্বিগুণ হবে আমাদের সভা, ওরা যত বিজেপিকে দামানোর চেষ্টা করবে তত দিকে দিকে আমাদের পদ্ম ফুল। মানে কালকে সাংসদের প্রোগ্রাম পরিকল্পনা অনুযায়ী হবে? পরিকল্পনা অনুযায়ী হবে এবং আরও বেশি করে হবে ভালো মতন সভা। ঠিক আছে, আপনার নাম, ডেজিগনেশন? আমার নাম সিদ্ধার্থ পণ্ডিত, রাজ্য উত্তর মণ্ডল যুব মোর্চার সভাপতি।